নমস্কার আজ সাত সকালেই হাওড়া খড়গপুর লাইনে ঘটল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় নন্দাই কাজন রেল স্টেশনের কাছে হঠাৎ একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই রেলকর্মীদের দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ চলছে কোথায় ও কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী এদিন ভোরের দিকে হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের নন্দাই গাজন স্টেশনের কাছে হঠাৎ একটি মালগাড়ি লাইঞ্চিত হয়ে পড়ে যায় প্রায় এক কিলোমিটার ধরে ট্রেনটি লাইনচিত হয়ে চলতে থাকার ফলে রেল লাইনের নাট নাটবোল্ট ও পাত টাইট রাখার রিং কেটে গিয়ে লাইনটি পুরোপুরি রেল চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে খবর পাওয়া মাত্র এই ঘটনাস্থলে ছুটি আসেন রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা সাত সকালে কীভাবে মালগাড়িটি লাইনচ্যুত হলো তা নিয়ে এখনও সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিক তদন্তে রেল দপ্তরের অনুমান ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে রেলের তরফের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল লাইনের পাশাপাশি ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যে রেল রেলকর্মীদের দিয়ে ট্রেনটিকে সরানোর কাজ চলছে দুর্ঘটনার ফলে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এই রেল দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া না গেলেও দুর্ঘটনার জেরে হাওড়া খড়গপুর শাখার পাঁচকুড়া সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বহু ট্রেন ফলে নিত্যযাত্রীরা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী এই রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ